নমস্কার বন্ধুরা, পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো গাজরের গজা। সেটা কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বুঝতে পারবেন। আমি এখানে দুটো গাজর আর একটা আলু নিয়ে নিয়েছি। এখানে গাজরগুলো এবার আমি কেটে নেবো। এইভাবে কেটে নিলাম। কাটা হয়ে গেছে সবগুলো। এবার আমি সেদ্ধ বসিয়ে নেব। কড়াতে দিয়ে দেবো জল। আলু আর গাজরগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে নেব। দিয়ে ভালো করে এগুলো সেদ্ধ করে নেব। আলু আর গাজর খুব ভালো করে দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি এবার জল থেকে আলু গাজর তুলে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি চিনি 150 গ্রাম। দিয়ে দিচ্ছি জল। ভালো করে চিনিটা ফুটিয়ে সিরাটা তৈরি করে নেব। চিনির সিরা বা চিনির রসটা ফুটতে ফুটতে আমি এখানে যে গাজর আর আলুগুলো নিয়ে রেখেছি এগুলোকে এবার মাখিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এই গাজরগুলো ভালো করে মাখানোর জন্য বা মিহি করে মাখানোর জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এতে একটাও ডালা থাকবে না। আলুগুলো এবার গ্রেট করে নিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম সুজি। সুজিটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি। নিয়ে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। চিনির মধ্যে একটা ডেলা না থাকে, সেই জন্যই ছাঁকনি দিয়ে চিনিটাকে আমি চেলে নিচ্ছি। দেখুন কতগুলো ডেলা ছিল। দিয়ে দেবো লবণ। লবণটা স্বাদ মতন দেবেন, আর মিষ্টি জিনিসে লবণ কম লাগে, সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন। এখানে গাজর আর সুজি টুজি সব যে একসঙ্গে দিয়েছি, এই মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নেব একটু। দেখুন রংটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুবই ভালো। আপনারা এইভাবে বানাবেন, সবার জন্য এটা ভালো, ছোট বড় সবার জন্য এই গজাটা খুবই ভালো, খেতে খুবই ভালো লাগে। আমি এখানে আমল দুধ নিয়েছি, 1 চামচ আমল দুধ দিয়ে দেবো। গজাটা খেতে খুবই ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দিয়ে খুব সুন্দর করে এটা মাখিয়ে নেবো, একটা ডো তৈরি করে নেবো। দিয়ে দেবো 1 চামচ ঘি। এরপর সব উপকরণগুলো আরও একবার ভালো করে মাখিয়ে নেবো। ডোটা মাখানো হয়ে গেছে, রেস্টের জন্য রেখে দেবো। একটু নরম আছে, এখানে সুজি দেওয়া আছে, সুজিটার রসটা অনেকটা টেনে নেবে। দেখুন বন্ধুরা চিনির সিরাটা এখনও ফুটছে, আর এখনও কিছুটা ফোটাতে হবে। একে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে গজার জন্য, সিরাটা ঘন সেই জন্য আর একটু ফুটুক। আমি এখানে ততক্ষণে এ ডোটা মাখিয়ে রেখেছি, এবার গজার আকারে করে নেব। প্রথমে আমি ব্যালন পিনির ওপরে রেখে দেবো, দিয়ে হাত দিয়ে দিয়ে এইভাবে একটু করে নেব। হাত দিয়ে গোল করে নিয়েছি। তারপর দেখুন এইভাবে আবার চাপিয়ে দেব, দিয়ে আবার এইভাবে চেপে চেপে একটু করে দেব। দিয়ে এইভাবে আবার একটা আমি পাট করে নেব।
আর ভাঁজ করব না। এটাকে আমি আমার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আরো ছোট ছোট করে নিচ্ছি। দেখুন এই সাইজের আমি ছোট ছোট করে কেটে নেব গজাগুলো। সবগুলো কাটা হয়ে গেছে আর এখানেও রসটা রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। রসটা নামিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম, তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। দেখুন একদম অল্প গরম হয়েছে, খুব বেশি গরম হয়নি। বেশি গরম করে দিলে বাইরেটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে, সেই জন্য অল্প গরম করে তেলের মধ্যে আমি এক এক করে গজাগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন একদম অল্প আঁচে আমি এটা করছি, আর একটু দেখুন বড় হয়ে গেছে, অনেকটা ফুলে বড় বড় হয়ে গেছে। আস্তে আস্তে উল্টে দেবো। দেখুন কতটা শক্ত হয়ে গেছে, এখনও ভাজতে অনেকটাই বাকি আছে কিন্তু এখনই অনেকটা শক্ত হয়ে গেছে দেখুন। আর কড়াটা খুব ভালো গরম করে তবেই দেবেন, তা নাহলে কড়াতে লেগে যেতে পারে। দেখুন একদিকগুলো একটু লালচে লালচে হয়ে গেছে। এটা একটু ভাজতে সময় লাগে। গজাগুলো দেখুন আওয়াজ হচ্ছে, কতটা শক্ত হয়ে গেছে তার মানে। আর বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি ছানটাই করে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখেছেন কতটা আওয়াজ হচ্ছে আর কত সুন্দর শক্ত হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা শক্ত হয়েছে গজাগুলো। এবার এই গজাগুলো আমি নিয়ে চিনির যে সিরাটা বা রসটা চিনি তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে দিয়ে দিলাম। রসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব দিকে রসটা খুব ভালোভাবে চলে যায় বা রসটা লেগে যায় ভালোভাবে চারিদিকটায়। এটা আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো এইভাবে। আমি এবার দেখাবো আপনাদের, দেখুন কত সুন্দর লাগছে, কেমন হয়েছে আপনাদের আমি প্লেটে তুলে দেখাচ্ছি। রসে দিতে গজাগুলো অনেকটা ভারী হয়ে গেছে, আপনাদের ভেঙে আমি দেখাবো একটা কেমন সুন্দর হয়েছে ভেতরটা। দেখুন কত সুন্দর হয়েছে গজাটা, আর খেতেও খুবই সুন্দর। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।